আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা বাংলাদেশ থেকে ফিনল্যান্ডের বিমান ভাড়া জানবো তো আমি ঢাকা থেকে হেলসেনকি এয়ারপোর্টের বিমান ভাড়াগুলো আপনাদের দেখাবো সেপ্টেম্বর মাসের তো অন্যান্য মাসেও কিন্তু বিমান ভাড়া এরকমই থাকে আপনারা যখন টিকিট করবেন সময় হাতে রেখে টিকিট করবেন তাহলে অ্যাভারেজ প্রাইজে টিকিট করতে পারবেন তো যাই হোক আমি অনেকগুলো ফ্লাইটের বিমান ভাড়া চেক করে দেখেছি তো আমার কাছে কাতার এয়ারওয়েজের বিমান ভাড়াটা ফ্লেক্সিবল মনে হয়েছে তো যাই হোক আমি কাতার এয়ারওয়েজের বিমান ভাড়াগুলো আপনাদের দেখাবো সেপ্টেম্বর মাসের তো প্রথমে যদি আমি এক তারিখের ভাড়া দেখে আপনারা দেখতে পাচ্ছেন এক লক্ষ এক হাজার সাতশো আশি টাকা আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাত তিনটা পঁয়ত্রিশ মিনিটে একটা ফ্লাইট আছে এটা দোহা এয়ারপোর্টে একটা ট্রানজিট আছে চোদ্দ ঘন্টা চল্লিশ মিনিট এরপরে আমরা রাত নয়টা পনেরোতে আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এবং সকাল দশটা পঞ্চাশে আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এভাবে আমরা রাত তিনটা পঁয়ত্রিশে আরেকটা দেখতে পাচ্ছি এবং রাত নয়টা পনেরোতে আরেকটা দেখতে পাচ্ছি এভাবে আমরা অসংখ্য ফ্লাইট দেখতে পাচ্ছি তো এরপর আমরা যদি দুই তারিখের ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন এক লক্ষ দুই টাকা তিন তারিখ আছে এক লক্ষ পাঁচ টাকা সাত তারিখ আছে এক লক্ষ এক টাকা তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখে বাংলাদেশ থেকে ফিনল্যান্ডের তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচ তারিখ আছে এক লক্ষ দশ হাজার নয়শো বাইশ টাকা ছয় তারিখ আছে এক লক্ষ দুই হাজার একশো তিয়াত্তর টাকা সাত তারিখ আছে এক লক্ষ এক হাজার সাতশো আশি টাকা তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি কাতার এয়ারওয়েজে তো আমি ঢাকা থেকে হেলসেন কি এয়ারপোর্টের ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো আপনাদের দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আট তারিখ আছে এক লক্ষ এক হাজার সাতশো আশি টাকা নয় তারিখেও সেম এরপরে দশ তারিখ আছে এক লক্ষ পাঁচ হাজার দুশো তেষট্টি টাকা তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এখানে এগারো তারিখ আছে এক লক্ষ এক হাজার সাতশো আশি টাকা বারো তারিখ সেম এবং তেরো তারিখেও একই দেখতে পাচ্ছি তো এরপর চোদ্দো পনেরো ষোলো সেম দেখতে পাচ্ছি এক লক্ষ এক হাজার সাতশো আশি টাকা তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো এখানে দেখতে পাচ্ছেন সতেরো তারিখ আছে এক লক্ষ পাঁচ হাজার দুশো তেষট্টি টাকা আঠারো তারিখ আছে এক লক্ষ এক হাজার সাতশো আশি টাকা উনিশ তারিখ আছে এক লক্ষ এক হাজার সাতশো আশি টাকা তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ফিনল্যান্ডের তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশ তারিখ আছে এক লক্ষ এক হাজার সাতশো আশি টাকা একুশ তারিখেও সেম এভাবে বাইশ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি তো আমরা যদি একদম মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি এখানে দেখতে পাচ্ছেন তেইশ পঁচিশ তারিখ আছে এক লক্ষ এক হাজার সাতশো আশি টাকা চব্বিশ তারিখ আছে এক লক্ষ পাঁচ হাজার দুশো তিরিষট্টি টাকা পঁচিশ তারিখ আছে এক লক্ষ এক হাজার সাতশো আশি টাকা তো আমরা যদি পরের ডেটগুলোর ভাড়া দেখি এখানে ছাব্বিশ তারিখ আছে এক লক্ষ এক হাজার সাতশো আশি টাকা সাতাশ তারিখ আঠাশ তারিখেও সেম এক লক্ষ এক হাজার সাতশো আশি টাকা এটা কাতার এয়ারওয়েজের বিমান ভাড়াগুলো আপনাদের দেখাচ্ছি তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন উনত্রিশ তারিখেও সেম এক লক্ষ এক হাজার সাতশো আশি টাকা এবং তিরিশ তারিখেও সেম তো ফ্লাইটের সময়গুলো আপনাদের দেখিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন রাত তিনটা পঁয়ত্রিশে একটা ফ্লাইট এরপর রাত নয়টা পনেরোতে আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি তো এগুলো কিন্তু দোহা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যায় অর্থাৎ কাতারে ট্রানজিট হয়ে যায় কাতার এয়ারওয়েজ তো এই ছিল বাংলাদেশ থেকে ফিনল্যান্ডের বিমান ভরা ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে